বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই মিলে খুব ভালো আছি। আর আমার কিন্তু ভীষণ টাইট একটা শিডিউল শুরু হয়ে গেছে। এখন থেকে আমাকে অনেক সকালে উঠতে হয়, সকাল 5টা থেকে শুরু করি। অবশ্য এটা একটা সুবিধা হয়েছে, নামাজটা পড়া যায় এবং বাকি সবগুলো কাজ খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। বিকালের দিকে একটু বেশি সময় পাওয়া যায়। আর আপনারা তো জানেন আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড দিই, তো সেটা আপলোড দেওয়ার জন্য বেশ কিছুটা সময় লাগে। তো সেই সময়টা আসলে বিকালে পাওয়া যায়, এটা একদিকে খুব ভালো হয়েছে। তো আজকে সকাল 5টার সময় উঠে সাইদ চলে গিয়েছে, ওকে আমি নিচে দিয়ে আসি, স্কুল ভ্যান আসে, স্কুল ভ্যানে ও চলে যায়। আসলে তো আমি রেডি রেডি করে সাইদকে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে বাসায় চলে আসলাম। বাসায় আসে প্রথমে হচ্ছে টুকটাক কাজ করে নিচ্ছি, একটু এলোমেলো ছিল ঘরে, সেগুলো ঠিকঠাক করলাম। আমি পানিটা ভরে নিলাম, আমরা পানিটা সিদ্ধ করে খাই, এখনও ফিল্টার কিনি, হয়তো ফিল্টারও কিনতে হবে শীঘ্রই। আর সাহেদকে দিয়েছি ব্রেড, ও সাহেদের ব্রেডের স্কিনটা খায় না, দেখেন যে স্কিনটা এখানে আমি কেটে রেখে দিয়েছি, আর হচ্ছে ব্রেডটা ওকে দিয়ে দিয়েছি পিনাট বাটার দিয়ে। আর দুপুরে যেটা রান্না করব সেটাও বের করে রেখেছি, এই যে চিংড়ি মাছটা বের করে রেখেছি যাতে এটা বেশ নরম হয়, এটা ছিলতে হবে। তারপর ডালটা ভিজিয়ে রেখেছি, ডাল ভিজলে ওটা নরম হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এরকম কিছু কিছু কাজ করে নিচ্ছি, আর সেই ফাঁকে আমিও ব্রেকফাস্টটা করে নিব, কারণ প্রায় 7:30 মতন বেজে গিয়েছে এখন। আর এর মাঝখানে আমি আপনাদের কমেন্টসগুলো পড়লাম এবং কমেন্টসের উত্তর দিলাম। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়লে আমার তো ভীষণ ভালো লাগে, মানে ওর জন্য আমার আলাদা করে সময় সকালে রাখি যে আমি আপনাদের কমেন্টসগুলো খুব মনোযোগ দিয়ে পড়ব। তো কমেন্টসগুলো পড়লাম, পড়ে আমি দেখলাম একটু, অ্যান্ড দেন এখন হচ্ছে একটু রান্নাঘরে আমি নিজের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেড খাবো, মানে সহজ রেসিপি ভালো। নর্মালি আমার না সকালে স্যুপ খেতে বেশি ভালো লাগে, নুডলস স্যুপ, আমি নুডলস স্যুপ খুব ভালোবেসে খাই সকালবেলায়, ওইটা আমার জন্য বেস্ট খাবার। ব্রেডটা আমি মানে বাচ্চারা বেশি খায়, আমি একটু কমই খাই, তো কারণ ব্রেড খেতে আমার খুব একটা ভালো লাগে না, সকাল সকাল এত শক্ত খাবার আমার ভালো লাগে না। আমার স্যুপ টাইপের সকালবেলা স্যুপ, গরম গরম স্যুপ খেতে বেশি ভালো লাগে। তো আমি একটা স্যুপ রান্নাও করেছি, ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো করা হয়নি, তো একদিন নিশ্চয়ই শেয়ার করব আমার সেই মানে স্যুপটা। এত ভালো হয় খেতে যে যারা স্যুপ খাননি তারা বুঝতে পারবেন, বা স্যুপ যারা খুব কম খান। আমি ওটা নুডলস স্যুপ করি, মানে নুডলসও থাকে সাথে অন্যান্য জিনিসও থাকে, তো বুঝতে পারবেন যে কেমন হয়। তো যাই হোক, আমি হচ্ছে আমার ব্রেড আজকে দুইটা ব্রেড দুই রকম জিনিস দিয়ে মাখিয়ে নিচ্ছি, একটাতে ব্লুবেরি, অন্যটাতে হচ্ছে পিনাট বাটার। আর এই পিনাট বাটারটাই সাহেদকে দিয়েছিলাম, সাহেদ পিনাট বাটার দিয়ে ব্রেড খেতে পছন্দ করে। আর সেই ফাঁকে আমি আজকে একটুখানি কফি খাওয়ারও মুড আছে, আমি একটুখানি কফি খাবো, যদিও আমার কফি টফি একেবারেই পছন্দ না। কফি টফি কেন বলছি, মানে কফি চা কোনোটাই আমার খুব একটা পছন্দ না। মাঝে মাঝে আমি রং চা খাই, রং চাটা মানে আমার ভালো লাগে, সুগার খুবই কম দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর কফিটা হচ্ছে খুব যখন খুব বেশি মুড আসে, বৃষ্টি টিষ্টির দিন দেখলে ওরকম একটা একটু খাই। তারপর আমি হাফ কাপ বানাই, আর সেখান থেকেও এই হাফ কাপেরও 1/3 খাই, মানে বাকিটা আর খেতে পারি না। 2-3 বার খেলে আমার কফি খাওয়ার স্বাদ মিটে যায়, আমি কফি কেন জানি খেতে পারি না। তবে মাসুদ মাঝে মাঝে খায়, ও রাতের বেলা যখন কম্পিউটারের কাজ করে তো তখন নর্মালি রাতে খেতে ও পছন্দ করে, মাঝে মাঝে বিকালেও খায়, আমি খুব একটা খেতে ভালোবাসি না। তো ব্রেকফাস্টটা খাওয়া শেষ করে আর কি বলবো, ওই যে সাহিদকে দিয়ে আসলাম হলো সেই 6টায়। মজার বিষয় হলো, আমি আপনাদেরকে বলি, ও প্রতিদিনই বলে আমি রাতের বেলা কেন স্কুলে যাই, কেন আমি সকালে যাই না। তো আমি বলি তুমি তো সকালেই যাও, ও বলে না আমি প্রতিদিন রাতের বেলা স্কুলে যাই, কারণ ও যখন নামে তখন এরকম অন্ধকার থাকে, তারপরে হচ্ছে ক্লাস বসে 8টায় আর ও বের হয় সকাল 6টায়, তো এই 2 ঘন্টা ও ঘুমিয়ে পড়ে বাসে। যখন ও ঘুম থেকে উঠে তখন টিচাররা বা ওকে ডেকে তুলে আর বলে যে ক্লাসে আসো, তো ও হচ্ছে ঘুমাতে ঘুমাতে চলে যায় আর তারপরে সকাল হয়, ও বুঝতেই পারে না যে সকালে যায়, ও মনে করে রাতে রওনা দিয়ে ও সকাল স্কুলে যায়। তো যাই হোক, আশা করি এটা ও বুঝে ফেলবে। আর এখন এই যে সকাল 10টা বেজে গেছে, তো সোফিয়া কেবল ঘুম থেকে উঠলো আর আমি এখন ঢুকে গেছি সোফিয়ার রুমে। সোফিয়ার রুমে কি, আমরা আসলে 3 জনই এই রুমেই ঘুমাই, আমি সাই সোফিয়া, আমি এই বাচ্চাদের রুমেই আসলে ঘুমাই, কারণ আমাকে ছাড়া ওরা ঘুমাতে পারে না। রাতে গল্প করে করে ঘুমাতে হয়, আমরা রাতে সুরা পড়তে পড়তে ঘুমাই। আমি একদিন ভেবেছি যে এটাও একদিন শ্যুট করবো, যে আমরা রাতে কীভাবে মানে হচ্ছে আমাদের কীভাবে আমরা ঘুমোতে যাই বা নাইট রুটিনটা একটু শেয়ার করবো ভেবেছিলাম। তো দেখা যাক, সময় তো চলে যায়নি, সামনে অনেক সময় আছে, আসলে আপনারা জানাবেন আপনাদের ভালো লাগলে শেয়ার করবো সেটাও। তো যাই হোক, এখন সাহেদের সোফিয়ার বেডটা বা আমাদের বেডটা করে নিচ্ছি, এটা
এই যে বেড টেড দেখতে পাচ্ছেন, বেড কাভার দেখতে পাচ্ছেন, আমি আসলে কোনোটাই কিনিনি, এগুলো আমার বাড়ি আলের ছিল, ওগুলো ব্যবহার করছি, পরে কিনতে হবে। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডটা, মানে এটাকে বলে ওরা মামি রুম, কিন্তু মানে মামি কখন এখানে ঘুমাতেই পারে না, সবসময় বাচ্চাদের সাথেই ঘুমায়। তো মামি রুমে আজকে কিছু করতে হবে না, কারণ মাসুদ রাতে ফিরেনি। মাসুদ হচ্ছে কালকে সিঙ্গাপুরে ছিল, ও আসেইনি বাসায়, তাই জন্য এই রুমটা ওরকমই রয়ে গেছে। আর আমাদের আরেকটা রুম আছে, ওটার অবস্থাই বেশি খারাপ, আজকে ওটাকে একটু সাইজ করা হবে। আমি যে সিঙ্গাপুর থেকে এসে যেভাবে জিনিসপত্র রেখেছিলাম, এই দেখতে পাচ্ছেন ছড়ানো ছিটানো, ওগুলো ওরকমই রয়ে গেছে। মানে কাপড় চোপড়গুলো যে ব্যাগে করে বা লাগেজে এনেছিলাম, ওটা ওরকমই রয়ে গেছে। এখান থেকে কাপড় তুলে পরছি, আবার ফিরে এসে এই রুমেই কাপড় মানে চেঞ্জ করছি আর ওখানেই ফেলে দিচ্ছি, এরকম করে মানে ধোয়া কাপড় আর আধোয়া কাপড়গুলো মিশে একদম যা তা অবস্থা। তো আমি আজকে ঠিক করেছি যে এটা একদম পোশাক করবই, এটা আমার মেন কাজ আজকে। তো তাই জন্য আমি আমার কসমেটিক্সগুলো আমি বাথরুমে রেখে আসলাম। এই দেখতে পাচ্ছেন আমার বাথরুমে এরকম একটা অর্গানাইজার আছে, তো এখানে রাখা যাচ্ছে, এখানে রাখলে বেশ মানে ভালো দেখাচ্ছে আর কি। তো আর আমি হচ্ছে দেখেন আমি রুমটা পরিষ্কার করে নিয়েছি, আমার সমস্ত কাপড় আমি নিয়েছি সোফায়, কারণ আজকে আমি সমস্ত কাপড়টা ফোল্ড করে ফেলবো। তো আর আমি টিভি দেখতে দেখতে আমি আসলে ফোল্ড করে নিচ্ছি আস্তে আস্তে বসে বসে, এটা তাড়াহুড়ো কাজ নয়, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন খুব তাড়াহুড়ো করে করছি, কারণ আপনাদের জন্য তো এটাকে আমাকে অবশ্যই টেনে দেখাতে হবে, কারণ 16 মিনিট আমি করেছিলাম, আমি দেখলাম 16 মিনিট লেগেছিলো। 16 মিনিটের ভিডিও তো আমি কাপড় ভাঁজ করতেছি, এটা তো আপনারা কেউ দেখতে চাইবেন না, তাই না? তো এই জন্য আমি খুব টেনে ওটাকে আসলে 16 সেকেন্ডে করে দিয়েছি। তো 16 সেকেন্ডে আমার সমস্ত কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এটাই মজা না ভিডিও এডিটিংয়ে। তো যাই হোক, এর মাঝখানে তো সোফিয়া আসেই, সোফিয়ার হচ্ছে কটকট কটকট অনেক কথা বলে, অনেক কথা বলে, ওর কথার উত্তর দিতে দিতে আমরা সবাই টায়ার্ড হয়ে যাই, কিন্তু শেষ কিপ অ্যান্ড ঠকিং, কিপ অ্যান্ড ঠকিং, কিছুই করার নাই, ভালো লাগে মাঝে 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 অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, অদ্ভুত অদ্ভুত শব্দ উচ্চারণ করে। এখনও ও সব কথা, যে একটা শব্দ আছে যেগুলো স্পষ্ট করে বলে না, তো সেগুলো খুব মজা লাগে। মাঝখানে এরকম হয়েছে যে একবার প্লেগ্রাউন্ডে গিয়েছে, তো ওর এক বান্ধবী, ও প্রতিদিনই একটা করে নতুন বান্ধবী বা বন্ধু পাতায়, তো একজনকে সাথে পরিচয় হয়েছে, তার নামটা ও বলতে পারছে না। তো যেহেতু বলতে পারছে না, আমরা বললাম যে মনে করার চেষ্টা করো, ও বলতেছে যে ওইটা খুব এক্সপেন্সিভ নেম, ও তো আবার এক্সপেন্সিভ বলে না, ও বলে কি শব্দটা বলে হচ্ছে ইনপেন্সিভ। হ্যাঁ, ওই আমার ওই ফ্রেন্ডটার নাম ছিল খুব ইনপেন্সিভ, আই ক্যান রিমেম্বার। এটা শুনে আমরা এত হাসাহাসি করেছি যে বন্ধুর নাম আবার এক্সপেন্সিভ হয় নাকি। তো তারপর শাহিদ বলল যে ওটা খুব ডিফিকাল্ট, মানে ওটা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে উচ্চারণ করা, তাই জন্য ও বলতেছে ওটা খুব এক্সপেন্সিভ নেম। তো যাই হোক, আমি আজকে লন্ডনেও কিছু করেছিলাম, মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, তো সেগুলো এখন শুকোতে দিচ্ছি, ওগুলাও করে নিচ্ছি আমি। আসলে এটা এই আমার একটা আপনারা দেখেছেন, এটা আমি আকিয়া থেকে কিনেছিলাম, সেটাই মাসুদ আর সাজিদ দুই বাপ্পোলা মিলে এটাকে সেট করে দিয়েছে আমার জন্য। তো কাপড় শুকোতে দিচ্ছি, মানে আজকে রোদটা তেমন নাই যদিও, তো বাতাসটা আছে, রোদটা একদম মানে এই রোদ আসতেছে, এই বৃষ্টি হচ্ছে, এরকম একটা ওয়েদার। তারপরে হ্যাঁ, কাপড় তো শুকা দিতেই হবে, শুকা দিলে হচ্ছে শুকিয়েও যায় আসলে বাইরে। তো আর আমি হচ্ছে এটুক শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে, আজকে রান্নাটা হুটহাট শেষ করব, আমি ইচ্ছা আছে 11টার মধ্যে শেষ করে 12টার মধ্যে সমস্ত কাজ করে রাখবো, তারপরে আমি আমার ভিডিওটা এডিটিং করব এবং পোস্ট করার জন্য পুরো প্রসেস করে রাখবো, আর শাহিদ আসলে আমি শাহিদকে পুরো সময়টা দিতে চাই। তাই জন্য আমি একদম তাড়াহুড়ো করছি, আসলে তাড়াহুড়োই করতে হয়, নইলে আমি কাজ সেরে ঘুরে উঠতে পারি না, কারণ এত এত কাজ থেকে একটার পর একটা মানে র্যান্ডমলি করতে না থাকলে এটা শেষ করা যায় না। আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা সবারই আমার মনে হয় একই রকম অবস্থা, আর যারা নতুন এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের অবস্থা তো নাজেহাল, মানে কাজ করো আবার বাচ্চা সামলাও আবার হচ্ছে ভিডিও মেকিং করো, বুঝতেই পাচ্ছেন যারা ইউটিউবার আছেন তারা ভালো জানেন আমি কী বলতে চাচ্ছি। তো যাই হোক, আমার সমস্ত কাটাকাটিটা শেষ করে নিয়েছি, আমি হচ্ছে মিষ্টি কুমড়া নিয়েছি, এখন আমার পেঁয়াজগুলো এগুলো কেটে নিব, আমি একবারে কেটে নিয়ে রান্নাটা শুরু করি, তাহলে আমার জন্য রান্না খুব সুবিধে হয়। আর আজকে না আমি ওই আম দিয়ে ডাল করব, তো বাংলাদেশে এখন সবাই আম দিয়ে ডাল খাচ্ছে আর খুব গল্প করছে, তো আমি এই চান্সটা হারাতে চাই না, আমিও আম দিয়ে আজকে ডাল রান্না করব, ভীষণ লোভ লেগে গেছে। তো আর এই এই আমটা আমি এনেছিলাম মিনি কিপ মার্ট থেকে, আপনারা মনে হয় আমার ওই ভিডিওটা দেখেছেন, যে আর না দেখে থাকলে দেখতে পারেন, ওটা হচ্ছে আমি কিপ মার্ট গিয়েছিলাম, কিপ মার্ট থেকে ওই মাছ মাংস ওগুলো কিনতে গিয়ে আমি কিছু ভেজিটেবল কিনেছিলাম, সেখান থেকে আমি
একটা দোকানে আমও পেয়েছিলাম। আসলে আম সারা বছরই পাওয়া যায় এখানে, মালয়েশিয়াতে সারা বছরই আম পাওয়া যায়, সিঙ্গাপুরেও তাই ছিল, সারা বছরই পাওয়া যেত। তো আম নিয়ে আসছি ডাল দিয়ে খাবো বলে। আর সমস্ত কাটাকাটি আমার শেষ হয়ে গেছে, এখন আমি দেখেন মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আর আমি ডালটা তো আগেই ভিজিয়ে রেখেছি, দেখেছেন, এটা ধুয়ে কোচলে রেখেছি। আর একদম হুটহাট রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়াটা। মিষ্টি কুমড়াটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আপনারা দেখেছেন আমি ভিজে রেখেছি, ওটা কেটে ধুয়ে পরিষ্কার করে করে রেখেছি। তো এখন আমি এটাকে রান্না করে নেব। আজকের এই রান্নাটা আমার মনে হয় মোটামুটি সবাই মিষ্টি কুমড়া রান্না করতে পারে, যদি কেউ না পারেন তাদের জন্য আমি একটু বলে দিই। আমি একটু রসুনটা বেশি দিই, আসলে এখানে আমি পেঁয়াজ একেবারেই দেই না, আমি রসুন দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করতে ভালোবাসি। আর মাঝে মাঝে আমি ওই শুকনো মরিচ দিয়েও রান্না করি, তবে আজকে আমার কাছে শুকনো মরিচ নাই, তাই জন্য আমি কাঁচামরিচ দিয়ে করছি। সাথে কিছু মশলা আমি দিলাম, হলুদের গুঁড়ো, হালকা একটু মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো এটা দিয়ে আমি এখন, আর দিয়েছি লবণ, অবশ্যই লবণ দিতেই হবে, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আমি প্রথমে চিংড়ি মাছগুলো না একটু তেলে এরকম ভেজে নিই, তাহলে একটা গোল হয়, গোল না হলে কিন্তু চিংড়ি মাছ দেখতে ভালো লাগে না। যখন চিংড়ি মাছটা এরকম গোল শেপ হবে, ওইটা দেখতেও সুন্দর খেতেও ভালো, তার মানে ওটা প্রপার সিদ্ধ হয়ে যায়। তো আমি প্রথমে এটাকে কষিয়ে নিচ্ছি, না ঢাকা দিয়ে এমনি খোলাতেই হচ্ছে নিয়ে নিচ্ছি। আর আমি চিংড়ি মাছ কয়েকটা বেশি দিয়েছি, কারণ আমি না ওই মিষ্টিগুলোর অর্ধেকটা মাত্র রান্না করছি আজকে, তো সেই অনুযায়ী আমি চিংড়িটা একটু বেশি নিয়েছি, কারণ আমরা সবাই চিংড়ি মাছ খেতে ভালোই বাসি। তো অন্তত 2-4টা করে যেন পাই, সেই জন্য মানে 10-12টা বা 15টার মতো আমি চিংড়ি মাছ দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি নিয়ে এসে একটু জিরার গুঁড়ো দিলাম। আসলে আগে না দিয়ে আমি দেখলাম যে চিংড়ি মাছ যখন হয়ে হয়ে যায় ওই মুহূর্তে জিরার গুঁড়োটা দিলে ভালো স্মেলটা পাওয়া যায়। তো আর আমি এটাকে কোনো তেল পানি টানি একদম দিব না, তেলও কমই দিয়েছি, জাস্ট আস্তে আস্তে করে ঢেকে দিয়ে আস্তে আস্তে নেড়ে এটা রান্না করব। কারণ মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে নাড়াও যায় না, নাড়লে এটা একদম গোলে টাইপের যায়, তাই জন্য আমি খুব কম নেড়ে টেড়ে একদম কোনো রকমে একটু একটু নেড়ে ওটাকে প্রপার ওয়েতে একটু রান্না করার চেষ্টা করছি। কারণ বাচ্চারা খাবে, তো বাচ্চাদের জন্য একটু যত্ন করে করতে হয়, যে তারা যেভাবে খেতে চায় ঠিক ওইভাবে। আর আমি মজার বিষয় হচ্ছে, আমি বলি আজকে সাজিদ সোফিয়া 2 বার করে এটা দিয়ে ভাত খেয়েছে। আমি দুপুরে খাইয়ে দিয়েছিলাম, রাতেও আজকে বলেছে নুডলস খাবে না, আজকে রাতে ভাতই খাবে এইটা দিয়েই। তো মানে মিষ্টি কুমড়াটা বেশ ভালো ছিল, মিষ্টি কুমড়াটা বেশ মিষ্টি ছিল, আমি আলাদা করে চিনি টিনি কিছু দিইনি, এমনিতেই বেশ ভালো ছিল। আর ভালো হলে আসলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। আর আমি মনে হয় অনেকবার অলরেডি বলেছি যে আমার বাচ্চারা সমস্ত ভেজিটেবল, মাছ মাংস, ডিম দুধ সবই খায়। নর্মালি আমি সবার ব্লগে একটা কথা শুনি যে বাচ্চা চিকেন ছাড়া কিছু খায় না, ভেজিটেবল খায় না, কিন্তু আমাদের বাচ্চার বেলায় আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব শিখাতে পেরেছি। তারা ব্রোকলি থেকে শুরু করে গাজর মাজর থেকে শুরু করে সমস্ত সবজি খায়, আমি যেভাবে রান্না করি সেভাবে খেতে ভালোবাসে। খুব ঝাল দিলে খেতে পায় না, তাই আমি কম ঝাল দিয়ে রান্না করি। বাচ্চারা যেভাবে খেতে চায় মোটামুটি আমি আমার মতো করে রান্না করি, ওটা আমারটাতেই ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে, জানে যে এভাবেই টেস্ট, তো বুঝে গেছে। আর আমার তো একটাই হাঁড়ি আপনারা জানেন, তো এটা রান্না মিষ্টি কুমড়াটা রান্না শেষ করে রেখে ধুয়ে নিয়ে আমি আবার ওটাতেই ডাল বসাচ্ছি। আসলে হাঁড়ি পাতিলও কিনতে হবে, আমি ভেবেছি স্টিলের কিছু জিনিস কিনবো, কারণ হচ্ছে এই ননস্টিক প্যানগুলো নাকি একেবারে হেলদি না, শরীরের জন্য ভীষণ খারাপ হয় লম্বা সময় ধরে রান্না করলে এগুলাতে। তো কি আপাতত এটাতে চালাতে হচ্ছে, কারণ এখন বর্তমানে কিছু করার নাই। আমি ইচ্ছা আছে খুব দ্রুত কিনে ফেলবো, দেখা যাক কত তাড়াতাড়ি কিনতে পারি। আসলে মানে কত জিনিস যে কিনতে হবে আর কত জিনিস যে মানে অ্যারেঞ্জ করতে হয় আমি আপনারা বুঝতে পারছেন, নতুন কোথাও গেলে মানে কীরকম হয়। কারণ সিঙ্গাপুর থেকে যেগুলো ইউজ করতাম হাঁড়ি পাতিল ওগুলো কোনোটাই আমি এখানে আনতে পারবো না, কারণ এটা তো ইন্ডেক্স কুকার, এটাতে ওগুলা লাগবে না, ওটা তো আমি গ্যাসে রান্না করতাম, তো ওই হাঁড়ি পাতিলগুলো এখানে কাজেই দিবে না, তাই এনেও লাভ হবে না, সমস্তটা ফেলে দিয়ে আসবো। আর বাসার মনে হয় মানে 1/3 মানে 1% আমি আনতে পারবো, বাকি 2% ফেলে দিয়ে আসতে হবে। যদিও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার দূরত্ব মাত্র 1 ঘন্টা, কিন্তু সব কিছু তো আনা যায় না, বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি ডালটা একদম পানি টানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন আমি সোফিয়াকে নিয়ে যাবো শাওয়ারে, ও একটু দাঁত ব্রাশ করে সাবান ছোটা দিয়ে, একদম সাবান ছোটা মানে হচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে গোছল নেবে। তো ওকে গোসলে নিয়ে আসলাম, দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়ে আর ফিরে আসলাম। এখন আমি বাগারটা দিয়ে দেবো। আমি ভেবেছিলাম একটু মানে টেলটেলে করে ডালটা রান্না করব, কিন্তু সোফিয়াকে শাওয়ার দিতে দিতে একটু ঘন হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, আম ডাল একটু
একটুখানি ঘন হলেও খারাপ লাগে না, খেতে ভালো হয়। দেখতে পাচ্ছেন আমটা, ডালটা একটুখানি ঘন হয়ে গেছে, আরও পাতলা হলে মনে হয় খারাপ হতো না, ভালোই হতো। তো এই হলো আমাদের হচ্ছে প্রচণ্ড রকম বিজি ডে, কী আর বলবো, বললে আর দেখালে দেখাটাও শেষ হবে না। তবে আমি আর ভিডিওটা লম্বা করতে চাই না, আজকে এখানেই শেষ করতে চাই। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার খুব দ্রুত ফিরবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাবাই।